সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। ওই গো গিন্নি, রান্না হলো? আজ বৃষ্টিতে গরম গরম ইলিশ মাছ ভাজা খেয়ে জমবে ভালো। বলি, এই বৃষ্টিতে রাজসভায় না গেলে কি তোমার চাকরি চলে যাবে? না গো গিন্নি, কোনো কাজ নেই আজকে। আমি তো জানি বৃষ্টির দিনে মহারাজ ভূতের গল্প শুনতে ভালোবাসেন। আমি মনে মনে সেই গল্পই ভাঁজছি। বলো যা, বাবু যাবেন এখন ভূতের গল্প করতে। কি সব অলক্ষণে কথা! বৃষ্টির বড় তেজ হয়েছে আজ, আমার ধুতিটাই ভিজে গেল। না, এই গাছতলায় একটু দাঁড়াই। ইলিশের তেল আর ভাত খেয়ে বেরিয়ে পড়লাম যাতে ঠিক সময় রাজসভায় পৌঁছতে পারি, কিন্তু না, সে গুড়ে বালি। হ্যাঁ, সে আর বলতে, বেশি খেলে আমি আবার ভালো করে হাঁটতে পারি না। কিন্তু যেতেই যে হবে। হে মহারাজ, তোমাকে আজ ভূতের গল্প শোনানোর আছে। তাই নাকি? তোর মহারাজ ভূতের গল্প শুনবে? হ্যাঁ, মহারাজকে তো আজ ভূতের সর্বনাশ। কে কি আমার সাথে কথা বলছে? ওরে বাবা রে, ঠিক দুপুর বেলা এই গাছতলায় দাঁড়ানোই আমার ভুল হয়েছে। কি, এ তো বেনে গাছ, পেতনির বাসা, পালাই। সবাই বেশ শেষে গেছে দেখছি, কিন্তু গোপাল যে এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বাইরে যা বৃষ্টি পড়ছে তাতে গোপাল মনে হয় ওর ধুতির কাছা সামলে আস্তে আস্তে সভা শেষ হবার সময় হয়ে যাবে। না না না, আজ বৃষ্টির দিনে গোপালকে যে আমার ভীষণ দরকার। এই তো গোপাল এসে গেছে। গোপাল, আমি তো তোমার জন্যই চিন্তা করছিলাম। মহারাজ আর লজ্জা দেবেন না, আমি ঠিক সময় মতো আসছিলাম, কিন্তু কিন্তু আর কি, গোপালের জন্য বৃষ্টিটা একটু জোর পড়ছিল, এই আর কি। মহারাজ, আমার যাতে দেরি না হয় তাই আমি দৌড়ে দৌড়ে এলাম। বুড়ো হয়েছি তো তাই একটু হাঁপ ধরে মহারাজ। বলো কি হে গোপাল, এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় তুমি দৌড়ে এলে, আর যদি পড়ে যেতে? মরেও যেতে পারতো। আগে না মহারাজ, আমি জানতাম আমি পড়ব না, মরা তো অনেক দূরের কথা। তবে একবার এক শ্মশানে পড়েছিলাম এক ভয়ঙ্কর ভূতের পাল্লায়, তখন মরার কথা আমাকে ভাবতে হয়েছিল। এই বেনে গাছের পেতনি, কিছু একটা দিয়ে তো গল্প বানাতে হবে। হ্যাঁ, এই পেতনিকেই বরং আমার গল্পে নিয়ে আসি। আমার তখন বয়স অল্প। ওই অল্প বয়সেই সব ঘটে। আহ মন্ত্রী, চুপ কর, গল্পে ব্যাঘাত আমি কিন্তু মোটেও পছন্দ করি না। হ্যাঁ গোপাল, তুমি বলো বলো। যেটা বলছিলাম, হ্যাঁ মহারাজ, আমার বয়স তখন অল্প, সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াই। এমনি একদিন ঘুরতে ঘুরতে চলে এলাম শ্মশানে, দেখি একটু আগেই একটা মরা পুড়িয়ে বাড়ির লোকজন সব চলে গেছে। কি কাণ্ড, তুমি সেই মরার সামনে গেলে? সে মরা তো তখন পুড়ে ছাই। মরা পড়েনি তখনও পুরোপুরি, এদিক ওদিক হাড়গোড় পড়ে আছে, চারিদিক নিস্তব্ধ। এমন সময় কি হলো? এবার মনে হচ্ছে কবির একটু ভয় ভয় লাগছে। এমন সময় দেখি একটা লোক আর দুটো বউ আমার দিকে এগিয়ে আসছে। ওদের ভাবগতিক ভালো লাগছিল না। ওরা নির্ঘাত ভূত। ওরা দেখি আমার দিকে জল জল করে চেয়ে আছে। তখন একটা বউ বলে উঠল, আহ নিরালায় একটু মড়া খেতে এসেছি, এই ছোঁড়ার সামনে খেতে তো লজ্জা করবে গো। বেরে বলেছো গোপাল। আরো আছে, তখন সেই লোকটা বলল, ওরে তোরা তো খালি মড়াই খেয়ে এলি এতকাল, এবার একটু জ্যান্ত ছেলে খা। এই এই ছোড়া, এদিকে আয় তো, তোর ঘাড় মটকে দি। ওরে বাবা, ওরে বাবা। আমি তখন প্রাণ হাতে ছুটছি, আর পেছন পেছন ওরা ছুটছে, আর খালি বলছে, ধর ধর, ওই পালালো, ধর ধর। একটা মন্দভূত আর আবার কি, বাকি দুটো পেতনি।
বেশ ভালো হাসালে গোপাল। তবে আমি ঠিক বিশ্বাস করতে পারলাম না, মানে বিজ্ঞান এসবে বিশ্বাস করে না। বিশ্বাস হোক চাই না হোক, গোপাল ভালো বলেছ, তবে ভূতের সাথে দৌড়ে কি করে পারলে সেটাই আমি ভাবছি। না পারার কি আছে মহারাজ, তখন তো গোপাল এরকম নধর কান্তি ছিল না। ভূত একটা, পেতনি দুটো কেন? আসলে পেতনি সব সময় জোড়ায় জোড়ায় থাকে। এরকম তো কখনো শুনিনি, আমাকে কেউ বলতে পারবে কেন একটা ভূত আর দুটো পেতনি? বলে ফেলো গোপাল, না হলে আষাঢ়ে গপ্পের জন্য কিন্তু মহারাজকে জবাবদিহি করতে হবে। পণ্ডিত দেখো, ওই গোপালের পেতনি তোমাকে চর মেরেছে। আমাকে শুশুরে দিচ্ছে কে? গতিক তো সুবিধের নয়, এই মনে হচ্ছে সেই বেনে গাছতলার পেতনি, বেনে পেতনি। মহারাজ মহারাজ আমার কান কে যেন খুঁচিয়ে দিল, এসব কি হচ্ছে? আমার গণনায় আমি ভূতের উপদ্রব টের পাচ্ছি, এই রাজসভায় ভূত আছে। হ্যাঁ কি 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 বলছো কি জ্যোতিষী? ওরে বাপরে, ওই এলো পেতনি খেলো, ওই এলো পেতনি খেলো। ওরে বাবারে, কবিতার গুঁতোয় এবার পেতনি ঘর মটকে দেবে। এসব কি হচ্ছে? কি সর্বনাশ, কি এত বড় স্পর্ধা! আজ তোদের নাক কেটে দেবো। সেনাপতি সেনাপতি মহারাজ, চলুন চলুন আপনাকে রানীমার কাছে নিয়ে যাই। তাই চলো গোপাল, চলো চলো। বাপরে পালাই, কি গল্প বললে বলো তো গোপাল, সত্যিকারের পেতনি চলে এলো। মহারাজ কোনো চিন্তা করবেন না, খুব শিগগির পেতনি তাড়ানো হবে। আমাদের ঘুমের বড় ব্যাঘাত ঘটছে। কে 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 কথা বলছে? আমার বাগানে কারা এসেছে? সর্বনাশ, শয়তান! তোরা আমার বাগানে আমার প্রিয় গাছের মধ্যে বসে আছিস। ভালো কথা বলছি, চলে যা এখান থেকে, না হলে কিন্তু কঠোর ব্যবস্থা নেব, তখন কিন্তু আর পালানোর পথ পাবি না। এখন গাছ
আছে, আর কি বলার আছে? কিন্তু আমাদের তো ভেবে দেখতে হবে মহারাজ, আজকে ওরা বাগানে গাছে ঝুলে আছে, কিন্তু কাল ওরা আবার রাত সময় চলে আসবে। আজ ওরা বাগানে আমাকে আক্রমণ করেছে, কাল অন্য প্রজাদের করবে, তোমাদেরও করতে পারে। না না, এভাবে চলতে পারে না গোপাল। আরে তুমি কিছু বলো। এবার ওকে বাগে পেয়েছি মহারাজ। আমার মনে হয় আপনার চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কোনো কারণ নেই বলছো, কিন্তু এটা তুমি কি করে বলছো বলো তো? মহারাজ, আমার মনে হয় এই রাজসভার সবথেকে যে সাহসী, সে হলো আমাদের মন্ত্রী। এটা গোপাল বলতে পারে না, নিশ্চয়ই ওর কিছু মতলব আছে। এই গোপাল, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি মহারাজ, যেহেতু মন্ত্রী আমাদের সবথেকে সাহসী, তাই সেই পারবে পেতনিদের হাত থেকে আমাদের উদ্ধার করতে। বটে, তা তুমি ঠিকই বলেছো। গোপালটার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি, আমাকে তো বিপদের মধ্যে ফেলে দিল। মন্ত্রী, তুমি একবার বাগানে যাও তো এখনই, সেখানে পেতনি দুটোকে শায়েস্তা করে এসো, ওদের এমন উচিত শিক্ষা দাও যাতে ওরা এই রাজ্যে থাকবার কথা যেন আর দুবার না ভাবে। আজ্ঞে মহারাজ। এই যে পেতনিরা, জলদি পালাও, না হলে তোদের আমি ঘাড় ধাক্কা দিয়ে রাজ্যের বাইরে পাঠিয়ে দেব। মহারাজ, এই যে দেখছি মন্ত্রী, তোমার গালে পেতনিদের পাঁচ আঙুলে দাগ হয়ে গেছে। এই দাগ কি আর কোনদিন উঠবে? গোপাল, তুমি তো বলেছিলে মন্ত্রী সব থেকে সাহসী, তার এই হাল হলো? আমার তো মনে হয় বৈদ্য তুমি পারবে, তুমি তোমার বিখ্যাত পাঁচন দিয়ে পেতনিদের জব্দ করতে পারবে। ঠিক বলেছেন মহারাজ, ওই পাঁচনের গন্ধে পেতনিরা পালাবেই পালাবে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি ওই পেতনিদের পাঁচন খাওয়াতে। আজ হলো আমার দিন, আমার শেকড় বাকড় দিয়ে আর ওই পাঁচন দিয়ে আমি ওই দুই পেতনিকে জব্দ করে দেব, ওদের দেশ ছাড়াও করে দিতে পারি। এই এই, কে হাসে? হ্যাঁ, কে হাসে? সামনে আয়, সামনে আয়। তবে রে শোন, ওই আড়াল থেকে হাসি আমি একদম ভালোবাসি না। আয় আয়, সামনে আয়। ওরে বাবা রে, আমাকে আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। আমি তো মানুষের চিকিৎসা করি, আমি ভুলেই গেছিলাম যে তোমরা মানুষ নও, তোমরা হলে পেতনি। ছেড়ে দাও আমার। আমার কি হলো? মহারাজ, রাজবৈদ্যকে বাগানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। যা ভয় পাচ্ছিলাম। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। যথাজ্ঞা মহারাজ।
মহারাজ, আমার মনে হয় সেনাপতি সব থেকে উপযুক্ত, কারণ সে যোদ্ধা। পেতনিদের সঙ্গে যুদ্ধ করতে হলে একমাত্র সেই পারবে। তুই ঠিক বলেছ পণ্ডিত, সেনাপতি। আরে এই সেনাপতি! আজ্ঞা করুন মহারাজ। একটা নির্দেশ, এক্ষুনি বাগানে যাও আর বাগানকে পেতনি মুক্ত করো। একই সাথে রাজবৈদ্যকে উদ্ধার করে নিয়ে আসা চাই। এদিকে আয় পেতনির দল, আমার তলোয়ারের এক এক কোপে না তোদের মুন্ডু দুটো একেবারে আলাদা করবো। আয় আয় সামনে আয়। কোথায় পালাবি? আমাকে বৈদ্য পাসনি, আমি হচ্ছি সেনাপতি। হ্যাঁ, একে একে তো সবাই যাচ্ছে, কিন্তু কেউ যে আর ফিরছে না। মহারাজ, প্রহরীকে কি আরেকবার ডাকবেন? না না না, তার আর প্রয়োজন নেই। আমি যা বুঝবার বুঝে গেছি, সেনাপতি সম্ভবত বৈদ্যেরই দশা হয়েছে। না গোপাল, এবার যে তোমার পালা। তুমি তো বলেছিলে খুব তাড়াতাড়ি পেতনি তাড়ানো হবে। হ্যাঁ, আজ আজ সেই দিন এসেছে। ইলিশের তেল আর ভাত খেয়ে বেরিয়ে পড়লাম, যাতে ঠিক সময় রাজসভাতে পৌঁছতে পারি। কিন্তু না, সে গুড়ে পালি। গোপালের দেখছি দম শেষ হয়ে গেছে। মহারাজ, আমি পেতনিদের তাড়াবো, কিন্তু আমার কিছু প্রয়োজন আছে। এক্ষুনি ঘোড়াশাল থেকে একটি ঘোড়া সমুদ্রের ধারে আপনাকে পাঠাতে হবে, আর একটি বাক্সে জোড়া ইলিশ আমাকে দিতে হবে। বাক্সটি বন্ধ থাকতে হবে আর তার চাবি আমাকে দিতে হবে। বেশ গোপাল বেশ, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমার অবস্থা খারাপ হলে তোমরা আর ইলিশ মাছ খেতে পারবে না। কি, ইলিশ মাছ ভালো লাগে তাই না? আমি একটা শর্তেই তোদেরকে মাছ দিতে রাজি, আর একজনকেই এই মাছ খাওয়াতে রাজি আছি। তোদের একটা পরীক্ষা নেব, আমাকে আগে কাঁধে করে সমুদ্রের ধারে নিয়ে চল। ঠিক আছে চল, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। সোজা এগিয়ে চল। এবার ডান দিকে আরো এগিয়ে চল। এবার বাঁ দিকে। সমুদ্রের ওপারে তোদের যেতে হবে। ওপারে চোখ বন্ধ করে গিয়ে আবার চোখ বন্ধ করে যে আগে ফিরে আসবে তাকেই আমি এই জোড়া ইলিশ দেব। ঠিক আছে, দেখাই যা, যাও চোখ বন্ধ করে উড়ে যাও।
এত ঘন জঙ্গল, কোন দিকে সমুদ্র, আমরা উড়ে এসে কোথায় ঢুকলাম কিছুই তো বুঝতে পারছি না। আর চিন্তা নেই মহারাজ, দুই পেত্নীকে সমুদ্রের ওপারে পাঠিয়ে দিয়েছি, আর আসতে পারবে না। আবাস গোপাল, তোমার জন্য বড় পুরস্কার আছে, বলো বলো কি পুরস্কার চাই? পুরস্কার আমি তো নিয়েই নিয়েছি মহারাজ। তাই নাকি? তা কিরকম শুনি। অপূর্ব স্বাদের জোড়া ইলিশ সোজা গিয়ে আমার গিন্নির হাতে তুলে দিয়ে এসেছি, জমিয়ে রান্না হচ্ছে। কৃষ্ণচন্দ্র এখনো জমে থাকা খাজনা শোধ করেনি তো জাহাপানা, সেটাই আপনাকে জানাতে এসেছিলাম। বলছিলাম কি, এই সুযোগে খাজনা না দেওয়ার অপরাধে কৃষ্ণচন্দ্রের রাজ্যটা কেড়ে নিলে কেমন হয় জাহাপানা? আমার মাথায় যে কিছুই ঢুকছে না। এর আগেও খাজনা না দিতে পারার জন্য আমরা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন পারিনি বলতো উজির? কারণ গোপাল ঠিক সময়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক, তাই এবার আগে গোপালকে সরাতে হবে। গোপালকে সরাতে পারলেই আমাদের রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এটা আপনি একদম ঠিক বলেছেন জাহাপানা। আমি পুরো চালটা ছকে ফেলেছি উজির, কাজটা ঠিকঠাক করতে পারলেই কৃষ্ণনগর রাজ্যটা আমার হাতের মুঠোয় চলে আসবে। কাজ হয়ে যাবে। এবার আমি কৃষ্ণচন্দ্রের সমাধি দেবো, জীবন্ত সমাধি। মহারাজ, নবাব বাহাদুরের কাছে আমাদের 7 মাসের খাজনা এখনো বাকি পড়ে আছে। জানি মন্ত্রী, জানি, কিন্তু রাজকোষ যে পুরো ফাঁকা, কিভাবে শোধ করব খাজনা বলো তো? এইবারে চাষবাসের অবস্থাও খারাপ মহারাজ, জমিতে ধানও হয়নি। আর কিছুই নয় মহারাজ, সময়ের দোষ। আমার পঞ্জিকা বলছে এখন আপনার খারাপ সময় চলছে, আপনার আপনার জীবন নিয়েও তো টানাটানি হতে পারে মহারাজ। হ্যাঁ, আপনার পাজি কি বলছে রাজ জ্যোতিষী? মহারাজের কি কোনো কঠিন অসুখ হবে? সে বিষয়ে আমি অনিশ্চিত, হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, ওই যুদ্ধ লাগবে না তো? আর সেই যুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের মহারাজ, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, মহারাজ চলে গেলে এই সিংহাসনে বসবো আমি। কানা কানা বন্ধ করো সেনাপতি। আমি রাজা, আমি কাউকে ভয় পাই না, সাহস করে সামনে এগিয়ে যাব, যা হবে দেখা যাবে, তাই নাকি? আমি কি ঠিক শুনলাম কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর
আপনি কি কৃষ্ণচন্দ্র? আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলে কেন? হিসেব করে দেখলাম আমি তোমার কাছে 7 মাসের খাজনা পাবো, ওগুলো কবে দেবে শুনি? দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আসলে এইবার ওই চাষবাসের অবস্থা না খুব খারাপ নবাব বাহাদুর, প্রজারা খুব বিপদের মধ্যে আছে, তাই এই মুহূর্তে মানে তাদের কাছে খাজনা চাইতে যে আমি পারবো না, তাই মানে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম। হ্যাঁ আমি ঠিক শুনছি তো, নবাব বাহাদুর সময় দিলেন? না না, এতটা নরম মনের মানুষ তো উনি নন, এর পিছনে অন্য কোনো কারণ নেই তো। হ্যাঁ সত্যি, আপনি সত্যি বলছেন নবাব বাহাদুর? নবাব বাহাদুরের এক কথা, আর আজ আমি এখানে এসেছি তোমার সঙ্গে খাজনা নিয়ে নয়, অন্য বিষয় নিয়ে আলোচনা করতে। আমি একটা বিষয় নিয়ে বড্ড চিন্তিত কৃষ্ণচন্দ্র। কি ব্যাপারে নবাব বাহাদুর? আপনি আমাকে বলুন, কথা দিলাম আমি আপনাকে যতটা পারবো সাহায্য করব। তাই নাকি? তবে বলি শোনো, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন। হ্যাঁ আপনার বাবা? মানে আপনার বাবা তো এখন স্বর্গে, মানে উনি তো অনেক বছর আগেই গত হয়েছেন। ঠিক বলেছো গোপাল, গতকাল আমার স্বপ্নে এসে উনি বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। বিপদ? কেমন বিপদ নবাব বাহাদুর? সে বিষয়ে বাবা আমাকে স্বপ্নে কিছুই বলেননি, বললেন জান্নাতে দূত পাঠাতে, তিনি যা বলার দূতকে বলে পাঠাবেন। আর তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম কৃষ্ণচন্দ্র, আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দূত হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। অসম্ভব ব্যাপার, ও সব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র। তুমি আমাকে কথা দিয়েছো আমাকে সাহায্য করবে, আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে ঠিক করে নাও কাকে জান্নাতে পাঠাবে। আমি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করছি, তুমি তোমার রাজসভা থেকে যে যেতে চায় তাকে আমার কাছে পাঠিয়ে দিও, কেমন? চলো উজি, ওদিকে আবার জান্নাতে যাওয়ার রাস্তা খোঁড়ার লোক খুঁজতে হবে। আর হ্যাঁ, কথার খেলাপ করলে তার পরিণাম কি হবে সেটা নিশ্চয়ই আবার নতুন করে বলে দিতে হবে না? হ্যাঁ আমি জান্নাতে রাস্তা চিনি না মহারাজ, তাই আমাকে দয়া করে পাঠাবেন না, আমি চলি। আমার আবার শরীরটা কদিন ধরে বড্ড খারাপ, তাই আমিও যেতে পারবো না মহারাজ। মহারাজ ভাববেন না দিচ্ছি ফাঁকি, আমার এখনো অনেক কবিতা লেখা বাকি, তাই আমিও যেতে পারবো না। মহারাজ আমি গোপাল, তুমিও? না না, আমি কোথাও পালাচ্ছি না মহারাজ, আপনি চাইলে আমাকে পাঠাতে পারেন, তবে এখন বাজার যেতে হবে, না হলে গিন্নি আমাকে মেরে সত্যি সত্যি জান্নাতে পাঠিয়ে দেবে, চলি মহারাজ। মন্ত্রী? না না আমি যাব না মহারাজ। 1000 মোহর দিলেও যাবে না? না মহারাজ, একবার জান্নাতে পৌঁছে গেলে ওই 1000 মোহর নিয়ে আমি কি করব? আমি চলি মহারাজ। না নবাব বাহাদুর কিছুতেই সোজা হবেন না দেখছি, একটার পর একটা ঝামেলা না পাকালে নবাব বাহাদুরের ভাত হজম হতে চায় না। কি আবদার, জান্নাতে যেতে হবে, দাঁড়ান না। এবার দেখাচ্ছি মজা, ওদিকে চিন্তায় মহারাজের খাওয়া দাওয়া বন্ধ হলো বলে। কি হলো আপনার, গালে হাত দিয়ে অত শত কি ভাবছেন বলুন তো, এদিকে খাবার যে ঠান্ডা হয়ে গেল। আমার আজ খিদে নেই রানী, আমি খাবো না। হ্যাঁ কেন, কি হলো আপনার? দাঁড়ান দাঁড়ান বলছি মহারাজ, দাঁড়ান। ওই যে ওই যে ওই যে ওই যে ওই মোটা করে লোকটা, ওর উপর নজর রাখতে হবে। গোপাল কোথায় যাচ্ছে, কি কি করছে,
সব খবর নবাব বাহাদুরে চাই। তারপর সময় বুঝে গোপালকে সরিয়ে দিতে পারলেই রাজা কৃষ্ণচন্দ্র একা একা এইবার নবাব বাহাদুর এমন ছক কষেছেন যে ফাঁক খুঁজে গলে বেরিয়ে আসা অসম্ভব। তবে আমি আজ থেকেই কাজ শুরু করে দিই। সে আর বলতে, আমাকে সব খুলে বলুন, কি হয়েছে আপনার? বিপদ রানী, বিপদ, মহা বিপদ। কিসের বিপদ? আজ সকালে নবাব বাহাদুর এসেছিলেন আমাদের রাজসভায়। উনি এসে বললেন, গতকাল রাত্রে স্বপ্নে আমার বাবা এসেছিলেন, বললেন খুব তাড়াতাড়ি বাংলায় বিপদ আসতে চলেছে। কেমন বিপদ? নবাব বাহাদুর বললেন জান্নাতে দূত পাঠাতে, তিনি যা বলার দূতকে বলে পাঠাবেন। আমি চাই তুমি তোমার রাজসভা থেকে এমন কাউকে দূত হিসেবে পাঠাও যে জান্নাতে গিয়ে আমার বাবার কাছ থেকে জেনে আসবে বাংলায় কি বিপদ আসতে চলেছে। এবার তুমি বলো রানী, একজন জীবিত মানুষ কিভাবে জান্নাতে যেতে পারেন? নবাব বাহাদুর আমাকে 3 দিন সময় দিয়েছেন, আর যা করার এই 3 দিনের মধ্যেই নাকি করতে হবে। না করতে পারলে এবার কি হবে? কাকে পাঠাবেন? কিছু ঠিক করলেন? গোপাল মাদে কেউ যেতে রাজি নয়। সবাই সবাই অজুহাত দেখিয়ে যে যার মতন সরে পড়েছে। আমি বলি কি, আপনি গোপালের সঙ্গে একবার দেখা করুন। গোপালের মাথায় অনেক বুদ্ধি, প্রত্যেকবারের মতন এইবারও গোপাল নিজের বুদ্ধির সাহায্যে আমাদের কৃষ্ণনগর রাজ্যটাকে ঠিক বাঁচাবে দেখবেন। ঠিক ঠিক বলেছো রানী, ঠিক। আমি আমি গোপালের সঙ্গেই একবার কথা বলে দেখি। আবার কোথায় চললেন? গোপালের বাড়ি হাতি যে এখন একদম সময় নেই রানী। মনে হচ্ছে কেউ আমার ওপর নজর রাখছে, কিন্তু পিছন ফিরে তাকালেই লুকিয়ে পড়ছে। আমার নামও গোপাল ভাঁড়, দাঁড়া। ঠিক তাই, কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু কে হতে পারে? লোকটাকে দেখে মনে হচ্ছে নবাবের লোক। না, আমাকে একবার কেলে পচার সাথে দেখা করতে হবে। শোন, তোকে একবার নবাবের প্রাসাদ থেকে খবর আনতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ গো গোপাল দাদা। জাপানা, আপনার জন্য একটা খবর এনেছি। কি খবর জি? একটু আগে গুপ্তচর খবর পাঠালো, মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি গোপালের বাড়িতে গেছেন গোপালের কাছে সাহায্য চাইতে। যাক যাক, যেমন ভেবেছিলাম তেমনটাই হচ্ছে দেখছি। এবার সুযোগ বুঝে গোপালকে তুলে নাও, নদীর জলে ফেলে দাও। গোপাল না থাকলে আমাদের কাজটা আরো সোজা হয়ে যাবে। এবার দেখবো কৃষ্ণচন্দ্র কিভাবে তুমি আমার হাত ফসকে পালাও। জুকুম জাহাপনা। গোপাল দাদা, তোমাকে নবাব মেরে ফেলার চেষ্টা করছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার? গোপালকে ধরা এত সোজা নয়।
জাহাপনা, খুশখবরি আছে জাহাপনা। কি হলো জি, কি খুশখবরি নিয়ে এলে? গোপাল আর নেই জাহাপনা, গোপাল আর নেই। বলো কি, সকাল সকাল এই খুশখবরিটা পাবো ভাবতেই পারিনি। কৃষ্ণচন্দ্রের হাতে আর মাত্র একদিন পড়ে আছে। আরো একটা খুশখবরি আছে জাহাপানা, কৃষ্ণচন্দ্রের বাকি সভাসদরা কেউ জান্নাতে যেতে রাজি নয়, সবাই পালিয়েছে। এই খবর তোমাকে কে দিল? আগে আমি দিয়েছি না বাপ বাহাদুর, আজ থেকে আমি আপনার দলে। জানি না আপনি আর ফিরে আসবেন কিনা। আপনাকে ছাড়া এই রাজ্য কি করে চলবে মহারাজ? কে চালাবে এই রাজ্য? আমি ছাড়া যে আর যাওয়ার মতো কেউ ছিল না রানী। তাহলে নিজে যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়ে আপনি মোটেই ঠিক করেননি। আপনি নবাব বাহাদুরকে একটি বার অনুরোধ করে দেখতে পারতেন। দরকার হলে আমি নবাব বাহাদুরের পায়ে ধরে আপনার প্রাণ ভিক্ষা চাইতাম মহারাজ। না 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 না, রাজা কৃষ্ণচন্দ্রের রানী হয়ে তুমি কারুর কাছে মাথা নিচু করবে এ আমি কিছুতেই মেনে নিতাম না। আমি রাজা কৃষ্ণচন্দ্র, আমি কাউকে ভয় পাই না। সাহস করে সামনে এগিয়ে যাব, যা হবে দেখা যাবে। আমি যদি বেঁচে ফিরে আসতে পারি তাহলে আবার দেখা হবে রানী। তোমরা সবাই ভালো থেকো, বিদায় বিদায়। ও মা, তোমাকে তো একেবারে চেনা যাচ্ছে না। তবে এমন ছদ্মবেশ ধরেছি যে সাক্ষাৎ নবাব বাহাদুরও আমাকে চিনতে পারবেন না। বলছি সব ঠিকঠাক হবে তো? আমার বড্ড চিন্তা হচ্ছে জানো, তোমার আর আমাদের মহারাজের জন্য। তোমাদের কিছু হয়ে গেলে আমার এই ঘর সংসার এই কৃষ্ণনগর রাজ্যটা ছেড়ে যেতে হবে গো। গিন্নি একদম চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহারাজকে আমি ঠিক যেমন যেমনটা বলেছি মহারাজ ঠিক সেই মতন কাজ করবেন। আর কোনো বিচাল দেখলে আমি ঝাঁপিয়ে পড়বো, কথা দিচ্ছি গিন্নি। মহারাজ আর আমি কোনো অবস্থাতেই এই রাজ্যে কোনো ক্ষতি হতে দেব না। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয়। নবাবের লোক কাজ করছে, অনেকটাই খোড়া হয়ে গেছে। যাই, ওদেরকে কিছু মোহরের লোভ দেখিয়ে এখান থেকে সরিয়ে দিই। আরে আরে আরে, কৃষ্ণচন্দ্র জি বলো। আমি তৈরি নবাব বাহাদুর, জান্নাতে যাওয়ার জন্য আমি তৈরি। সে কি, তোমার রাজসভার সদস্যরা সব পালালো নাকি? শেষে আর কাউকে না পেয়ে কৃষ্ণচন্দ্র নিজে এসেছ? দেখো দেখো জি দেখো। তাই তো দেখছি জাহাপনা। আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন নবাব বাহাদুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ভালো কাজে দেরি করতে নেই। ওই দেখো কৃষ্ণচন্দ্র, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। আমাকে এর ভেতরে ঢুকতে হবে বুঝি? তা তো হবেই, আপনাকে জ্যান্ত সমাধি দেয়া হবে যে। ভয় পাওয়ার কি আছে, এটাই তো একমাত্র রাস্তা জান্নাত যাওয়া। তুমি জান্নাতে গিয়ে আমার বাবার সঙ্গে দেখা করবে, তারপর ভালো করে শুনে আসবে তার কথা, বুঝলে কৃষ্ণচন্দ্র? সে তো বুঝলাম নবাব বাহাদুর, কিন্তু ফিরে আসবো কি করে? ফিরে আসার রাস্তাটা আমার বাবার কাছে জিজ্ঞেস করে নিও, উনি তোমাকে সব পথ দেখিয়ে দেবেন। বেশ বেশ, তাহলে আমি গর্তের মধ্যে শুয়ে পড়ি। যাও যাও। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল নবাব বাহাদুর। কি প্রশ্ন? আমি তো আপনার বাবাকে চিনি না, মানে জান্নাতে গিয়ে তাকে খুঁজবো কেমন করে? এই রে, এই প্রশ্নের কি উত্তর দেবো আমি? না না না, মানে এই উত্তর তো আপনাকে দিতেই হবে নবাব বাহাদুর। আপনার কথা মতন আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে যদি আপনার বাবাকে চিনতেই না পারি তাহলে আর গিয়ে কি লাভ বলুন? শুনেছি
মৃত্যুর পর সবাই জান্নাতে যায়, সেই হিসেব করলে যে জান্নাতে অনেক অনেক লোক, তার মধ্যে থেকে নবাব বাহাদুরের বাবা কোনটা সেটা খুঁজে বার করা যে অসম্ভব। তোমাকে আমাদের ব্যাপারে নাক গলাতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আর আর তুমি কি করে জানলে যে জান্নাতে অনেক লোক? হ্যাঁ, কারণ আমি গতকাল রাতেই জান্নাত থেকেই ঘুরে এসেছি। গতকাল রাতে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন কারা যেন এসে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে গেছিল। সেখান থেকে আমি পৌঁছে গেছিলাম সোজা জান্নাতে, মানে স্বর্গে। ঠিক বলেছেন, তাই আমি আবার ফিরে এসেছি আপনাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। পাগল নাকি? আমি যাবো না, কোথাও যাবো না। এই ওদের কি হচ্ছে সব? ভূত জামানা ভূত, গোপাল ফিরে এসেছে বদলা নিতে। চলে আসুন নবাব বাহাদুর, চলুন আমরা একসঙ্গে জান্নাতে যাব। না না না, আমি যাব না, আমি যাব না। আরে বাবা রে, আরে বাবা রে, পালাও পালাও পালাও। এই উজির, আরে পালাতে কোথায়? আরে আমাকে একা ফেলে পালিয়ে যাও না। এই উজি উজি, আমি আপনাকে জান্নাতে পৌঁছে দিচ্ছি। চলে আসুন নবাব বাহাদুর, চলুন চলুন আমরা একসঙ্গে জান্নাতে যাব। আমি যেতে চাই না, বাঁচাও বাঁচাও আমাকে কেউ, এরা আমাকে মেরে ফেললো। ওরে বাবলে, ওরে ওরে বাবলে। মহারাজ, আপনাকে জান্নাতে যেতে হবে না মহারাজ, আমি নবাবকে একাই জান্নাতে পাঠিয়ে দিচ্ছি। বেশ বেশ, তাই দাও, এবার মুর্শিদাবাদের দখল নেব আমি। না না না, আমাকে ক্ষমা করে দাও, আমি আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। আমার ভুল আর কোনোদিন হবে না, ছেড়ে দাও। গোপাল, বলুন মহারাজ, ছেড়ে দেব? দিতে পারো, কিন্তু একটা শর্তে। রাজি রাজি, যে শর্ত দেবে আমি তাতেই রাজি। বেশ, আগামী 10 বছর আমি আপনাকে কোনো খাজনা দেবো না। দিতে হবে না, উল্টে উল্টে আমি তোমাকে খাজনা দেবো। শুধু শুধু আমাকে জান্নাতে পাঠিয়ে দিও না, আর তোমার তোমার পায়ে ধরি কৃষ্ণচন্দ্র। তবে এখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না, পালান পালান, ছুটে পালান। উড়ে বাবারে, উড়ে বাবারে। সত্যি সত্যি গোপাল, মোক্ষম শিক্ষা দিয়েছো তুমি নবাব বাহাদুরকে। নবাব বাহাদুর আর কোনোদিন আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাবে না মহারাজ। সত্যি গোপাল, তুমি না থাকলে আজ আমি সত্যি সত্যি তো জান্নাতে চলে যেতাম। আগে গোপাল থাকতে তা কি করে হয় বলুন মহারাজ। এই রে, খেলা ঘুরে গেছে দেখছি, দল বদল করে ভুল করলাম। যাই, এবার মহারাজের পায়ে গিয়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাই। মহারাজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ। কি মন্ত্রী, তুমি এখানে? এতে এত অবাক হওয়ার কি আছে মহারাজ, পাল্লা যেদিকে ভারী আমাদের মন্ত্রী মশাইও সেই দিকে চলে যান। মন্ত্রী? ভুল হয়ে গেছে মহারাজ, আমি তোমাকে ছাড়বো না, তোমার তোমার জীবন্ত সমাধি দেব। ওরে বাবা রে, ওরে বাবা, পালাও পালাও। ওরে বাবা রে, দাঁড়াও আর পালাও। কোথায় দাঁড়াও? দাঁড়াও বলছি। আই আই, আরে আই মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও। এইবারে নবাবের কৃষ্ণনগর রাজ্যটা পাওয়া হলো না, গোপাল বেঁচে থাকতে কোনোদিন পাবেন না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, click the show links and enjoy watching the videos.